ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতে স্বাগত জানাচ্ছি, আমি ইব্রাহিম পাঠান। বাণিজ্য সম্প্রসারণে সরকারি নীতি সহায়তার বিকল্প নেই, আবার সরকারের নানা নীতি গ্রহণে যদি বেসরকারি উদ্যোক্তাদের মতামত না নেওয়া হয় তাহলে সরকারের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন কঠিন হতে পারে। তাই আজ আলোচনা হচ্ছে কীভাবে নীতি নির্ধারণে ভূমিকা রাখবে ব্যবসায়ীরা, আর এসব নিয়ে ভাবছেন রাজনৈতিক দলগুলো। ক্ষমতাসীন আওয়ামী লীগও এসব নিয়ে আলোচনা শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সরকারের ব্যবসা বান্ধব নীতির কথা জানিয়েছেন ঢাকা চেম্বারের বিনিয়োগ সম্মেলনে উদ্বোধন করে। এসব নিয়ে আমাদের আজকের আলোচনা বিষয়, বাণিজ্য সম্প্রসারণে সরকারি সহায়তা কীভাবে। আর এই আলোচনা আমাদের সঙ্গে আজকে অনলাইনে সরাসরি যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শর্মিন নিলর্মী এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও কেএসসি ফ্যাশন ওয়ার্ল্ড লিমিটেডের পরিচালক ফারুক আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ফারুক আহমেদ, আপনাকে আমরা পুরোপুরি পাচ্ছি না, আপনার মাথার উপরের অংশ কেটে যাচ্ছে, আশা করছি এর মধ্যে একটু সংশোধন করে নেবেন। আমরা অধ্যাপক শর্মিন নিলর্মী, আপনার কাছে সরাসরি চলে আসি, একটু কি বলবেন যে সরকারের জায়গা থেকে এখন আলোচনা হচ্ছে যে সরকার ব্যবসায়ীদেরকে বিশেষ করে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে কীভাবে আরও নীতি সহায়তা বাড়ানো যায়। সরকারি দলেও সেই আলোচনা শুরু হয়েছে, আবার ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে ধরনের নীতি সহায়তাই দেওয়া হোক না কেন, যে নীতি গ্রহণ করা হোক না কেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সেগুলো নেওয়া উচিত। সরকারের এখন পর্যন্ত যেসব উদ্যোগ নেওয়া হয়েছে নীতি সহায়তার ক্ষেত্রে সেগুলো কীভাবে মূল্যায়ন করবেন আপনি? প্রথমে একটু আপনাদেরকে ধন্যবাদ জানাই আলোচনার সুযোগ দেওয়ার জন্য, এবং আমি সরকারি এই উদ্যোগকে সাধুবাদ জানাই যে আলোচনা শুরু হয়েছে। এটা এক ধরনের স্বীকৃতি যে আমাদের আসলে অনেক বিষয়ে আলোচনা করবার সুযোগ আছে, কারণ আমরা অনেক বিষয়ে পিছিয়ে আছি। ওয়ার্ল্ড ব্যাংকের যে সূচকটাই বাংলাদেশ ইজ অফ ডুইং বিজনেস যেটা নিয়ে আলোচনা হয় বারংবার, গত বছরে বাংলাদেশ 190টা দেশের মধ্যে 175 থেকে 168তম হয়েছে। কিন্তু এটা খুব খুশির কথা, কিন্তু একই সাথে মনে রাখতে হবে যে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ আফগানিস্তান থেকে একটু এগিয়ে আছে, কিন্তু বাকি সবগুলো দেশ থেকে অনেক পিছিয়ে আছে। এবং আমাদের যে 11টা সূচকের নিরিখে এই ইজ অফ ডুইং বিজনেসটা করা হয়ে থাকে, তার বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। তার মধ্যে সবচেয়ে বেশি পিছিয়ে আছি দুটোতে, একটা হচ্ছে আমাদের গভর্নেন্স, আরেকটা হচ্ছে গেটিং ইলেকট্রিসিটি। অর্থাৎ আমার সুশাসন এবং আমার ইলেকট্রিসিটি, যেটা ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে খুবই বড় ধরনের একটা উপযোগ, সেই দুটোকে অ্যাড্রেস করাটা জরুরি ভিত্তিতে প্রয়োজন। এবং এই জায়গা থেকে আমি মনে করি যে আপনাদের আজকের আলোচনাটা যদি বিস্তৃত হয় তাহলে সেখানে অধ্যাপক শর্মিন নিলর্মী আপনার কাছে ছোট্ট একটু উত্তর জানতে চাই, যেহেতু বলেছেন যে বিদ্যুৎ পাওয়ার ক্ষেত্রে যে বিড়ম্বনা, অসঙ্গতি, ধীর গতি, সরকার বলছে, গতকালকে প্রধানমন্ত্রী বলেছেন যে 99.9% মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায়, এবং তার মানে মিল ফ্যাক্টরি কিন্তু কোনো কিছু বাদ নেই। তো সেই জায়গায় আপনি বলছেন ইলেকট্রিসিটি ফ্যাসিলিটির জায়গায় ঘাটতি আছে, এটা কেন, কিভাবে? এই তথ্য তো আমি বলছি তেমন না, মানে আমি কোথা থেকে আমদানি করিনি, আপনি প্রকাশিত তথ্যের সুবাদে ওয়ার্ল্ড ব্যাংক, যেটা সরকারও দেখেছেন, সরকারের বিভিন্ন ধরনের যোগাযোগ থাকে এই উপাত্তগুলোর সাথে। এই উপাত্তগুলো কিন্তু এমন না যে বেসরকারি পর্যায় থেকে কোনো একটা সংস্থা জোগাড় করছে, এটা সরকারের বিভিন্ন ধরনের তথ্য উপাত্তের ভিত্তিতে বিশ্লেষণ করা হয়। এবং আবার আমি বলি পদ্ধতিটা, এটা পৃথিবীতে কয়েকটা দেশ, যেটা 100 মিলিয়নের উপরে যেই সমস্ত দেশের জনসংখ্যা, সেই রকম 11টা দেশের একাধিক শহর থেকে এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে, এবং সরকারি তথ্য থেকে সংগ্রহ করা হয়েছে। করার পরে বলা হচ্ছে যে বাংলাদেশ গেটিং ইলেকট্রিসিটিতে পৃথিবীতে 190টা দেশের মধ্যে 176, অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে যেখানে আপনার পুরো প্রোডাকশন প্রসেস একটা সময় হঠাৎ করে থেমে গেলে নষ্ট হয়ে যায় প্রোডাকশন।
পুরো ব্যাচ ধরে নষ্ট হয়ে যায় এরকম অভিযোগের কথা আমরা শুনি। অধ্যাপক নীলম দে আপনার কাছে আবারও ফিরবেন। ফারুক আহমেদ আপনি যুক্ত আছেন আমাদের সঙ্গে। আজকেও আপনাদের একটি বৈঠক ছিল, সেখানে সরকারি নীতি সহায়তা কীভাবে পাওয়া যায়, বেসরকারি উদ্যোক্তা যারা আছে তারা কীভাবে সহযোগিতা করতে পারে সেই বিষয়টি আলোচনা হয়েছে। আপনি একই সাথে বেসরকারি একজন উদ্যোক্তা আবার সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট, সরকার যে নীতি সহায়তা অথবা যে ধরনের উদ্যোগ গ্রহণ করছে সেটাকে কীভাবে মূল্যায়ন করছেন আপনি? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। প্রফেসর ডক্টর শারমিন রুমি উনি যে বক্তব্যটি দিলেন আমি এই বক্তব্যটার সাথে দ্বিমত পোষণ করি। আমাকে শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি, বলুন। আমি প্রথমেই এই বক্তব্যটার সাথে দ্বিমত পোষণ করি এই জন্য, আমরা জানি 2009 সালে যখন সরকার গঠিত হয়েছিল 2000 মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। তখন জনতা শেখ হাসিনার দিক নির্দেশনায় সঠিক নির্দেশনার কারণে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুই ধরনের বিদ্যুৎ ক্ষেত্রে দুই ধরনের পদক্ষেপ নেওয়া হয়। স্বল্পমেয়াদী ক্ষেত্রে ক্যাপিটিভ বিদ্যুৎ, যেগুলো আমরা বিদেশ থেকে কিনে আনা হয় যে বিদ্যুৎগুলো, সে বিদ্যুৎ ক্ষেত্র স্থাপন করা হয়। পরবর্তীতে বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো দেওয়া হয়েছে, যেগুলো কিছু বেশ কিছু উৎপাদন করে সঞ্চালন লাইনে অলরেডি চলে এসেছে, তার ভিতরে অনেক বড় বড় বিদ্যুৎ আছে। এখানে একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ 2030 সাল নাগাদ, এখন কিন্তু আমাদের বিদ্যুতের চাহিদা 4000 মেগাওয়াটের মতো এবং আমাদের উৎপাদন 4000 প্লাসও হয় কোনো কোনো দিন। প্রতিদিন যেটি ব্যবহার হয় 8-10,000 মেগাওয়াট এবং এটি কখনো কখনো চাহিদা সর্বোচ্চ বেড়ে 13-14,000 হয় এবং মোটামুটি একটা পর্যায়ে আছে, বলুন আপনি। মোটামুটি আমাদের উৎপাদন ক্ষেত্রে তেমন একটা ঘাটতি নাই, আমাদের সঞ্চালন ক্ষেত্রে ঘাটতি আছে, এটা আমি স্বীকার করবো। কারণ দীর্ঘদিনের পুরানো লাইন এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে, আপনি যে মাননীয় প্রধানমন্ত্রীর কথাটা কোট করলেন, উনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 99.02% ঘরে বিদ্যুতায়িত হয়েছে, অর্থাৎ প্রায় শতভাগ বিদ্যুতায়িত বাংলাদেশ। সঞ্চালন ক্ষেত্রে বিদ্যুতে ঘাটতি থাকার সুযোগ না থাকায় সঞ্চালন ক্ষেত্রে আমাদের এবং সচেতনতার অভাবের কারণে আমাদের কিছু বিদ্যুৎ মাঝে মাঝে এবং আবহাওয়াজনিত কারণ, দুর্যোগ, বিভিন্ন দুর্যোগের কারণে আমাদের বিদ্যুৎ যাওয়া আসাটা করে, তবে সেটা অত্যন্ত অনিয়মিত, সেটাকে স্ট্যান্ডার্ড ধরলে হবে না। তার মানে ব্যবসায় হিসাবে বিদ্যুতের যে সরবরাহ, বিদ্যুতের যে গুণগত মান, আপনি মোটামুটি সন্তুষ্ট? আগের চেয়ে অনেক বেশি সন্তুষ্ট। জি অনেক সন্তুষ্ট, কিন্তু আপনার কাছে যেটি জানতে চাই, আমি প্রশ্নটি ওইভাবেই করেছিলাম আজকে, যে সরকারি নীতি সহায়তার ক্ষেত্রে সরকারের যে উদ্যোগ এবং বেসরকারি উদ্যোক্তারা যেটা পেয়ে থাকেন সেই জায়গায় কতটা সঙ্গতি আছে। যেমন আজকের আলোচনাতেও এফবিসিসির সভাপতি কিন্তু বলেছেন যে এই জাতীয় সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা উচিত, সেই আলোচনা কতটুকু করতে পারে সরকার? আসলে আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে বাংলাদেশ শুরু হয়েছে, সেই যাত্রার শেষ পর্যায়ে এসেও আমরা কিন্তু সেই আমলাতান্ত্রিক জটিলতাকে উঠিয়ে দিতে পারিনি পুরোপুরি, কিন্তু চেষ্টা আছে। আগে যেমন ট্যাক্সেশন ক্ষেত্রে আজকে যে কথাটা এফবিসিসিআই প্রেসিডেন্ট বলেছেন আমাদের শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটির মিটিংয়ে সোনারগাঁ বলরুম হলে, উনি বলেছেন যে আগে আইন করে আইনগুলো চাপাই দেওয়া হইত, কিন্তু এখন কিন্তু বর্তমান সরকারের সুস্পষ্ট নির্দেশনা আছেন, স্বার্থ সংশ্লিষ্ট যে বিভাগ, স্বার্থ সংশ্লিষ্ট যে ইয়েগুলো আছে স্টেক হোল্ডার যারা, তাদেরকে নিয়ে এগুলো করা হয় এবং এগুলো শুরু হয়েছে। সেটার পরিপ্রেক্ষিতে আপনারা দেখছেন আজকেও একটা মিটিং হয়েছে এবং এখন কিন্তু ব্যবসায়ীদেরকে সব জায়গাতে অ্যাডাপ্ট করা হয়, ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা শোনা হয়। আগে ট্যাক্স নেওয়ার জন্য আমাদের উপর ট্যাক্স চাপাই দেওয়া হয়েছে, এখন কিন্তু আমাদের সাথে মিটিং করা হয়। আমরা এই বিদ্যুৎ সমস্যা শুধু না, আমাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে, প্রণোদনার ক্ষেত্রে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী করোনাকালীন সময়ে আমাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে উনি এগুলোকে ইয়ে করেছিলেন, আমাদের সঙ্গে ফিক্সড করেছিলেন, সেই আলাপ আলোচনার ভিত্তিতেই উনি 1,86,000 কোটি টাকা প্রণোদনা দিয়েছেন বিভিন্ন সেক্টরে প্রয়োজন অনুসারে। সেখানে কম বেশি হয়েছে, সেখানে আলাপ অনেক থাকতে পারে, দীর্ঘ আলাপ থাকতে পারে, কিন্তু এত বড় করোনাকে যে মোকাবেলা করেছে সহযোগিতা করার জন্য সরকারের উদ্যোগ প্রশংসনীয় উদ্যোক্তা হিসেবে আপনি সেটি বলছেন। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি দিব, ফিরে এসে আবার আপনার মন্তব্য, আপনার বক্তব্য শুনবো। অধ্যাপক শামীন্দুলনে আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, ইসলাম ব্যাংক তালিকাতে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। স্বাগত আরও একবার ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকা। তাই আমাদের আজকের আলোচনার বিষয় বাণিজ্য সম্প্রসারণে সরকারি সহায়তা কীভাবে। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন অধ্যাপক শারমিন নীলমী এবং ফারুক আহমেদ। শারমিন নীলমী, আপনার কাছে আমি একটু আসতে চাই যে সরকারি দলের
সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ, যিনি সরকারের নীতি সহায়তার বিভিন্ন বিষয়ে মোটামুটি সন্তুষ্ট এবং প্রশংসাই করেছেন, কিন্তু আমরা যখন আবার বাইরে যাই এবং আরও অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করি, সেখানে নানা ধরনের অভিযোগের কথাও শোনা যায়। সার্বিক পরিস্থিতিটা আসলে কি, মোটামুটি কি সন্তুষ্টিযোগ্য এখন বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি সরকারের নীতি সহায়তা? আমি তো নিজে ব্যবসায়ী না, ফলে সন্তুষ্টি অসন্তুষ্টি ব্যবসায়ীরা বলতে পারবে, কিন্তু কাগজপত্রে এবং সার্বিক যে চারপাশে দেশে তো থাকি, ব্যবসায়ী বন্ধু বান্ধব আছেন, পরিচিত জনেরা আছেন, পত্রিকা আছে, কাগজপত্র আছে, ডকুমেন্টেশন আছে, সেখান থেকে যেটা বুঝি, আমাকে যদি মিসকোট না করেন, যে আমি কোনো তথ্য বলছি না, আমার নিজের উৎপাদিত নিজের কোনো গবেষণা এখানে আমি বলিনি, আমার কাছে যেটা মনে হয়েছে কাগজে পত্রে যেটা বলে যে 190টা দেশের মধ্যে আপনি যদি এনফোর্সিং কন্ট্রাক্টস ইন্ডিকেটর দেখেন, তার মানে হচ্ছে আপনি সরকারের সাথে বিভিন্ন সরকারের নীতি কৌশলের আওতায় একটা ব্যবসা শুরু করা এবং ব্যবসা চালু রাখার যেই ধরনের ব্যবস্থাপনা রয়েছে, সেই ব্যবস্থাপনায় 190টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 189তম। জি, এই জায়গায় একটু, হ্যাঁ, সুযোগের জায়গায় আমরা অনেকটা পিছিয়ে আছি। এবং আপনাকে একটু একটু যদি এক মিনিট সময় দিতেন, জি, ধরেন গেটিং ইলেকট্রিসিটি এটা উৎপাদন শুধু না, এটার সাথে উৎপাদন হয়েছে আমার কাছে আসেনি অথবা ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে, মানে ব্যবসার সাথে তো শুধু উৎপাদনের সম্পর্ক না, ব্যবসার আমার পর্যন্ত আসতে হবে, আমার পর্যন্ত কম খরচে আসতে হবে, রিলায়েবল ইলেকট্রিসিটি থাকতে হবে, অনেক কিছু জড়িত থাকে, এবং নাম্বার অফ ডেইজ টু স্টার্ট উইথ দ্যাট ইলেকট্রিসিটি, টু গেট দ্যাট ইলেকট্রিসিটি, অনেকগুলো সূচক থাকে, তার মধ্যে বাংলাদেশ 176তম। এটা আমার কোনো, জি জি, এই আলোচনা আমরা বিরতির আগেও করেছি। একটা ছোট করে একটু আপনার কাছ থেকে উত্তর জানতে চাই যে বাংলাদেশ রপ্তানি খাতের খাতকে বন্ডেড ওয়্যার হাউস সুবিধা দেয়, তার মধ্যে এই সুবিধাটা সবচেয়ে বেশি পোশাক খাত এবং অন্যান্য খাত অল্প পরিসরে পায়। অভিযোগ আছে যে রপ্তানি করে বাংলাদেশ অনেক খাত, কিন্তু বন্ডেড ওয়্যার হাউস সুবিধা পায় অল্প কয়েকটি খাত। এই জায়গায় এই সুযোগটি সম্প্রসারণ করা উচিত কিনা, নীতি সহায়তা এখানে বাড়ানো উচিত কিনা, কি বলবেন? অধ্যাপক নীলমণি, আপনি শুনতে পেয়েছেন আমার প্রশ্নটি? আমার কাছে প্রশ্ন করছেন? জি, আপনার কাছে। বন্ডেড ওয়্যার হাউস নিয়ে ছোট করে একটু বলবেন, তারপরে এই বিষয় নিয়ে ফারুক আমাদের কাছে যাব। বন্ডেড ওয়্যার হাউস শুধুমাত্র পোশাক খাত এবং হাতে গোনা গুটি কয়েক খাত পায়, কিন্তু অন্যান্য রপ্তানি খাতও এই সুবিধা পেতে চায় এবং এ নিয়ে একটু অভিযোগ আছে। সরকারের সুবিধাটি আরো বিস্তৃত করা উচিত কিনা? নিশ্চয়ই বিস্তৃত করা উচিত, এবং আমরা বারংবার বলছি যে রপ্তানি খাত ডাইভার্সিফাই করা এবং নতুন নতুন দেশ এবং নতুন নতুন খাতের সন্ধান করা, এবং এখানে শ্রমঘন শিল্প এবং বন্ডেড ওয়্যারহাউসের যে সুবিধাগুলো বাংলাদেশ পেয়ে এসছে সেই সুবিধাগুলো বিস্তৃত করা, এগুলো একদমই নীতি কৌশলের মানে ইমিডিয়েট। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক নীলমণি। আমরা এই প্রশ্নটি নিয়ে ফারুক আহমেদ আপনার কাছে আসতে চাই, আপনি একটু বলবেন, আপনি নিজেও একজন ব্যবসায়ী, আপনি পোশাক ব্যবসার সঙ্গেও আছেন, সব কিছুর সঙ্গে আছেন, একটু বলবেন যে এই যে বিষয়টি অভিযোগ আসে যে গুটি কয়েক খাত সুবিধা পায়, সরকারের সঙ্গে যারা মন্ত্রীরা যুক্ত আছেন তারাও কিছু কিছু সুবিধা পায় এবং বাইরে যারা আছেন তারা সব সুবিধা পান না, আপনার একটু সুনির্দিষ্ট পর্যবেক্ষণ বিশ্লেষণ বলবেন। জি ফারুক আহমেদ, আপনাকে শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করে নেবেন, মিউট করা আছে। ফারুক আহমেদ, আপনার অডিওটি মিউট করা, আনমিউট করে নিন। ধন্যবাদ। জি বলুন। বন্ডেড ওয়্যার হাউসের সুবিধার জন্য সেই নেটটি আরো বিস্তৃত করা উচিত, এবং নতুন নতুন ক্ষেত্র ব্যবসা বাণিজ্য প্রসারের ক্ষেত্রে নতুন নতুন ক্ষেত্রগুলোতে উপযোগিতা যাচাই বাছাইয়ের মাধ্যমে সেই সুবিধা দেওয়া উচিত, ঢালাও ভাবে না দিয়ে। আর আমি আরেকটু অ্যাড করতে চাই, প্রথমত ব্যবসা বান্ধব পরিবেশ বলতে শুধু গ্যাস কিংবা বিদ্যুৎ সরবরাহকেই বুঝি না আমরা, সেখানে আরো অনেক কিছু সম্পৃক্ত, একটা ব্যবসা আরো অনেক কিছুর সাথে সম্পৃক্ত থাকে। বর্তমান ব্যবসা বান্ধব যে গভর্নমেন্ট, আমি বলছি ব্যবসা বান্ধব সরকার, এই জন্যই বলছি যে ব্যবসা
করতে গেলে শুধু বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন সংযোগে হয় না, এখানে আমাদের যে ব্যবসাটা সেটার সাথে গ্যাস আছে। এই গ্যাস সংকট দেশে প্রচন্ড ছিল, মাননীয় প্রধানমন্ত্রী এলএনজি টার্মিনাল নির্মাণের একটা বেসরকারি খাতে দিয়ে দেন এবং এলএনজি বিদেশ থেকে কাতার থেকে আমদানি হয়ে এখন আমাদের মোটামুটি আমাদের চাহিদাটা একটা ভালো অবস্থানে, আমরা মোটামুটি একটা ভালো অবস্থানে আছি, একেবারে ভালো না হলো। তারপরে আমাদেরকে ব্যাংকের স্বর্ণাপন্ন হতে হয় মূলধনের ক্ষেত্রে, সেখানে সিঙ্গেল ডিজিট যে ইয়েটা করা হয়েছে এটা ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল। এটা করাতে আমাদের যে নাবিশ্বাস ছিল ব্যবসাটা নিয়ে, কারখানা করার ক্ষেত্রে, কারখানা গড়ার ক্ষেত্রে, কারখানা বড় করার ক্ষেত্রে, বেতন দেওয়ার ক্ষেত্রে, আমরা অনেকটা এই জায়গাটা আমরা রিলিফ পেয়েছি। তারপরে প্রযুক্তিগত সংযোজন হয়েছে এই সরকারের আমলে, যখন বর্তমান সরকার ক্ষমতা নিলেন যখন ডিজিটাল বাংলাদেশ বলা হলো অনেক হাসাহাসি করেছে, এখন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেতেই দেখা যাচ্ছে যে প্রতিটা জিনিসই কম্পিউটারাইজড হচ্ছে, অনেক উন্নতি হয়েছে বাংলাদেশের ইজ অফ ডুইং বিজনেস এর ক্ষেত্রে। কিন্তু ব্যবসা হিসাবে আপনি আর কি চান সরকারের কাছে নীতি সহায়তা আরো ভালো করার জন্য? আরো ভালো করা উচিত, আমি সেটা বলবো, আরো ভালো করা উচিত। ভালো যেহেতু একটা যাত্রা শুরু হয়েছে, সেটা মোটামুটি একটা জায়গাতে আমরা পৌঁছেছি, এই জায়গাগুলোকে আরো অ্যাড্রেস করতে হবে, আরো অ্যাড্রেস করতে হবে। তারপরে রাস্তাঘাট, কালভার্ট, অবকাঠামোগত যে যে সুবিধাগুলো এই গভর্নমেন্ট সৃষ্টি করেছেন, ব্যবসায়ীরাই কিন্তু, আমরাই কিন্তু তাতে সবচেয়ে বড় লাভবান। কারণ যদি আমার লিড টাইম না কমে, আমার লিড টাইম এবং খরচ যদি না কমে, অবকাঠামোগত উন্নয়ন যদি না হয়, আমি কিন্তু ব্যবসায় লুজ করবো। তারপরে আছে সবচেয়ে বড় যে জিনিসটা, রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় এবং হরতাল অবরোধের মতো অসাংবিধানিক যে পায়তারাগুলো ছিল সেগুলো না থাকতে গত 13 বছরে ব্যবসার ক্ষেত্রে আমরা, যেমন আমদানি নিজেরা যেমন ব্যবসার ক্ষেত্রে টাকা কড়ি মূলধন ইয়ে করতে চাচ্ছি, বিদেশিরাও বিনিয়োগে, এদেশে বিনিয়োগে আকৃষ্ট হচ্ছেন। আসছেন আপনি মংলা বন্দরকে, মংলা বন্দরকে প্রায় মংলা বন্দরকে সচল করে, অর্থাৎ পোর্ট সুবিধাও বাড়াতে হবে, এই জায়গায় অনেক উদ্যোগ আছে। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে ফারুক আহমেদ, অধ্যাপক নীল শর্মিলনী, আমাদের আজকে সময় শেষ, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দিয়েছেন গুরুত্বপূর্ণ সময়। দর্শক ইসলাম, একটা আলী খাতা যে পর্যন্ত সঙ্গেই থাকবেন।